আর কয়েকদিন পরেই বসন্তের প্রথম দিন, সেদিনই আবার ভালোবাসা দিবস। বিশেষ এই দিনটিকে ঘিরে ফুলের বাজারে গোলাপের চাহিদা এখন তুঙ্গে। তাই ভালোবাসার দিন আর বসন্তকে বরণ করে নিতে ফুলে ফুলে সেজেছে সাভারের গোলাপ গ্রাম। ঢাকার অদূরে এই গ্রামটির নাম বিরুলিয়া। দিগন্ত জোড়া গোলাপের মাঠে অনিন্দ সুন্দর এক পরিবেশ, আর তাই গোলাপ গ্রাম খ্যাত নজর কারা এই গ্রামে ছুটে আসছেন প্রকৃতি প্রেমীরা। আর বিশেষ দিনে বাড়তি লাভের আশায় বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন ফুল চাষিরা। প্রতিদিনেই দূর দূরান্ত থেকে গোলাপ গ্রামে ছুটে আসছেন দর্শনার্থীরা, আবার প্রিয়জনের সঙ্গে সুশোভিত গোলাপের মাঠে ভিড় করছেন প্রেমিক যুগলরাও। গোলাপ গ্রামে এসে গোলাপ দেখে আলহামদুলিল্লাহ ভালো লাগলো, পরিবার সবার সাথে আজকে সারাদিন কাটলো, আলহামদুলিল্লাহ সবার সাথে ভালো লাগছে, অনুভূতি অনেক ভালো। আর এদিকে দোকানের তুলনায় অনেকটাই কম ফুলের দাম, যেমন দোকানে যেমন 10-15 টাকার নিচে এখন দেওয়া যায় না, তো এদিকে 5-7 টাকা, অনেক সময় 3 টাকাও যায়। সামনেই ভ্যালেন্টাইন্স ডে, এদিকে আসার আমাদের অনেক আগে ইচ্ছে ছিল। এবছর ফুল বিক্রি করে লক্ষাধিক টাকার মুনাফা আশা করছেন চাষিরা, তাই ফুলের যত্ন বাড়িয়ে দিয়েছেন তারা। এতদিন বিক্রি করছি, মনে করেন 10-12 দিন আগে বিক্রি করছি আপনার যা 4-5 টাকা পিস, এখন বর্তমানে এই গেলোকাল বুধবার গেছে, বুধবারে বেচা কিনে হয়েছে আপনার 1 টাকা পিস, ঠিক আছে। এখন দাম কমে গেছে, সামনে অথবা ইনশাল্লাহ দাম বাড়তে পারে। ডেইলি আমি 10,000 টাকার ফুল বিক্রি করতেছি, সামনে 14 ফেব্রুয়ারিতে আছে, পহেলা ফাল্গুন আছে, আশা করি আমি 2-3 লক্ষ টাকার ফুল বিক্রি করতে পারব। প্রায় 3 দশক ধরে ফুল চাষ করছেন বিরুলিয়ার কৃষকরা। এখানকার প্রায় 400 হেক্টর জমিতে ফুল চাষ হয়। কয়েক প্রজাতির গোলাপ, গ্লাডিওলাস, গাঁদা সহ বিভিন্ন ফুলের দেখা মেলে এখানে। এর মধ্যে প্রায় 300 হেক্টর জমিতে চাষ হয়ে থাকে গোলাপ। ইমতিয়াজুল ইসলাম, নিউজ বাংলা, সাভার।